রূপালী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। সে তার স্বামী মনোজ এবং দুই শাশুড়ি মা ফাল্গুনী ও মোহনা দেবীর সঙ্গে থাকত। আসলে মনোজের বাবা হরিপদবাবু দুটো বিয়ে করে, তার পেছনে একটা বড় কারণ ছিল। ফাল্গুনী দেবীকে বিয়ে করার 10 বছর পরও তাদের কোনো সন্তান হয় না, তাই সন্তানের তাগিদেই হরিপদবাবু দ্বিতীয়বার মোহনা দেবীকে বিয়ে করতে বাধ্য হয়। বিয়ের 1 বছর পর মোহনা দেবী মনোজের জন্ম দেয়। মনোজ মোহনা দেবীর ছেলে হলেও তাকে লালন পালনের সমস্ত দায়িত্ব হরিপদবাবু তার প্রথম স্ত্রী ফাল্গুনী দেবীকেই দেয়, তাই মনোজ ফাল্গুনী দেবীকে বড় মা বলে ডাকে। একদিন রূপালী যখন ঘরে বিশ্রাম করছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা ফাল্গুনী দেবী আসে। বৌমা, তোমার পা যন্ত্রণা করছিল তো? এই দেখো, আমি তোমার জন্য তেল বানিয়ে এনেছি, রসুন দিয়ে তেল বানিয়েছি। এই তেল দিয়ে আমি তোমার পা মালিশ করে দিলে তোমার পা ব্যথা ঠিক হয়ে যাবে। এসো, আমি তোমার পা মালিশ করে দিই। আচ্ছা, তার আগে এই দুধটা খেয়ে নাও তো, কেশরের দুধ খাওয়া এখন খুবই উপকারী। হ্যাঁ বড় মা, দিন। সত্যি আপনি আমার কত কেয়ার করেন। শুধু তাই নয়, আমি শুধু একবার বলেছি আমার পা ব্যথা করছে আর আপনি তেল নিয়ে চলে এসেছেন। আমার খিদেও পেয়েছিল, কিন্তু সেটা আমাকে বলতে হয়নি, আপনি তার আগেই দুধ নিয়ে চলে এসেছেন। এই বলে রূপালী তার শাশুড়ি মায়ের কাছ থেকে দুধ নিয়ে খেয়ে নেয়। রূপালীর দুধ খাওয়া হয়ে গেলে ফাল্গুনী দেবী তার বৌমার পা মালিশ করতে শুরু করে। এমন সময় সেখানে রূপালীর নিজের শাশুড়ি মা মোহনা দেবী চলে আসে। বাবা, বৌমার তো বড্ড খাতির যত্ন হচ্ছে দেখছি। বৌমা, তোমার সেবা আপ্যায়ন করা হয়ে গেলে রান্নাঘরে যাও, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। খাওয়া দাওয়ার পর সেই যে ঘরে এসেছো, আর তো বাইরে বেরোনোর কোনো নাম নেই। আসলে আমার খুব পা ব্যথা করছিল, সেই জন্য বড় মা আমাকে একটু তেল মালিশ করে দিচ্ছে, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, রাতের খাওয়া দাওয়া হলো সেই বাসনগুলো মেজে ধুয়ে রাখো, আর কালকে সকালে রান্নার জন্য সবজি আনাজগুলো কেটে রাখো। সকালবেলা তোমারই সুবিধা হবে, খোকা অফিসে যাওয়ার আগে সকালবেলা রান্না কমপ্লিট করতে হয়। আজকাল প্রত্যেক দিনই তো তুমি রান্না বান্না করতে দেরি করে ফেলছো, তোমার তো আবার এখন নড়তে চড়তেই 12 মাস লাগে। এই শুনে রূপালী তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। সে তার শাশুড়ি মায়ের বলে দেওয়া কাজগুলো করতে থাকে। সমস্ত কাজ মিটিয়ে রূপালী যখন ঘুমাতে যাবে, তখন আবার মোহনা দেবী রান্নাঘরে এসে বলে, এই যে রান্নাঘরটা কে পরিষ্কার করবে? আমি তোমাকে বলেছি না রান্নাঘর যেন সবসময় পরিষ্কার থাকে? রান্নাঘরটা পরিষ্কার করার কথা বলিনি বলে অমনি ঘুমাতে চলে যাচ্ছিলে, তারপর সারা রাত এখানে আরশোলা ইঁদুর দৌড়াদৌড়ি করবে। ভালো করে রান্নাঘর পরিষ্কার করে তারপরেই ঘুমাতে যাবে। এই শুনে রূপালী আর কিছু বলে না, সে ক্লান্ত শরীর নিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করতে থাকে। তখন ঘড়িতে বাজে 12:00। এই দেখে ফাল্গুনী দেবীর খুবই খারাপ লাগে, কারণ অন্তঃসত্ত্বা রূপালীকে মোহনা দেবী সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই খাটাতে থাকে। ফাল্গুনী দেবী কিছু বলতে গেলেই মোহনা দেবী তার সঙ্গে ঝগড়া করে। সেই ভয়ে ফাল্গুনী দেবী সবসময় কিছু বলতে পারে না। বৌমা, তুমি যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, দেখো 12:00 বাজে, সকালবেলা তো তোমাকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। এই সময় মেয়েদের 8 ঘন্টা ঘুম খুবই জরুরি। মোহনা ঘুমাতে চলে গেছে, আমি রান্নাঘর পরিষ্কার করে দিচ্ছি, তুমি যাও। এই শুনে রূপালী খুশি মনে ঘুমাতে চলে যায়। আর এদিকে রূপালীর হয়ে ফাল্গুনী দেবী রান্নাঘর পরিষ্কার করতে থাকে। এভাবেই কিছুদিন কাটে। একদিন বিকেল বেলা, কি হলো বৌমা, তুমি এখানে বসে আছো কেন? তোমার কি কোনো কাজ নেই? যখনই দেখি শুয়ে আছো কিংবা বসে আছো, শুয়ে বসে থাকা কি আর কোনো কাজ করতে পারো না তুমি? বিকাল হয়ে গেল, তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করো, সন্ধ্যার পর কিন্তু ঝাড়ু দেওয়া যাবে না। এই শুনে রূপালী ঘর ঝাড়ু দিতে শুরু করে। মোহনা দেবী তার বৌমার উপর অর্ডার করে সেখান থেকে চলে গেলে ফাল্গুনী দেবী সেখানে তাড়াতাড়ি করে ছুটে আসে। বৌমা, তুমি ঘর ঝাড়ু দিয়ে দাও, আমি উঠানটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি কাজটা মিটে যাবে। এভাবে ফাল্গুনী দেবী সবসময় তার বৌমাকে সাহায্য করত, রূপালীর হাতে হাতে কাজ করত, রূপালীর পছন্দ মতো খাবার তৈরি করে খাওয়াতো, রূপালীর সঙ্গে চেক আপের জন্য ডাক্তারের কাছে যেত, আবার প্রত্যেক দিন তাকে ফল কেটেও দিত। এরকম ভাবে আরো কিছুদিন কাটে। রূপালী এখন 7 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু তাতেও মোহনা দেবীর কিছু যায় আসে না। সে এখনো তার বৌমার উপর দিন রাত অত্যাচার করতে থাকে। বৌমা, এখানে আমার অনেকগুলো শাড়ি আছে, আজকে আমি আলমারি পরিষ্কার করেছি, এই শাড়িগুলো ভালো করে কেচে ধুয়ে মেলে দাও। আর হ্যাঁ, ছাদের উপর পাপড় আর বড়ি শুকাতে দেওয়া আছে, ওগুলো উল্টে পাল্টে শুকিয়ে নিয়ে তারপর নেমে আসবে, তোমার তো কোনো খেয়ালই থাকে না, সব কাজ তোমাকে বলে বলে করাতে হয়। মোহনা, তুমি সবসময় কেন মেয়েটার উপর অত্যাচার করো বলো তো? দেখছো তো, 7 মাস পরেই গেল, এখনো পর্যন্ত তুমি ওর উপরে সবসময় হুকুম করবে? এবার তো মেয়েটাকে আরাম করতে দাও, এমন অবস্থায় সংসারের এত কাজকর্ম করা ঠিক নয়, হালকা দু একটা কাজকর্ম করলে তাও ঠিক আছে।
বাবা, আমি আমার বৌমাকে কাজ করতে বলছি, তোমার তো বড্ড দরদ লাগছে দেখছি। আমি আমার বৌমাকে কিছু বলবো সেটার কি আমার কোনো অধিকার নেই? আর কে বলেছে গর্ভবতী অবস্থায় সংসারের কাজ করা যায় না? আমরা কি কখনো মা হইনি? আমিও তো গর্ভবতী অবস্থায় কাজ করেছি, কই আমি কি সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারিনি? আমি সেটা বলতে চাইনি মোহনা। মনে করো, তুমি যখন সংসারের কাজকর্ম করতে, আমি তোমাকে সবসময় বারণ করতাম, আর 7 মাসের পর আমি তো তোমাকে সংসারের কোনো কাজে হাত দিতেই দিইনি। আমি নিজে তোমার দেখাশোনা করেছি, তুমি সব ভুলে গেছো। এরকম ভাবে বৌমার উপর অত্যাচার করে তোমার কি লাভ হয় বলো তো? এই কথা শুনে মোহনা দেবী প্রচন্ড রেগে যায়। শোনো, এটা আমার বৌমা, আমার নিজের ছেলের বউ, তাই এর উপরে অধিকার আমার বেশি, তোমার নয়। আর তাছাড়া 7 মাসে মেয়েদের এমন কিছু কষ্ট হয় না। আসলে তুমি তো কখনো মা হতে পারোনি, তাই তোমার কাছে এগুলো অনেক বেশি কিছু মনে হতে পারে। যদি তুমি মা হতে পারতে তাহলে বুঝতে। এই কথা শুনে ফাল্গুনী দেবীর খুবই খারাপ লাগে, রূপালীরও মন খারাপ করে। তার জন্য দুই শাশুড়ি মায়ের মধ্যে ঝগড়া চলছে। রূপালী কোনো রকমে তাদের দুজনকে শান্ত করে এবং জামা কাপড় নিয়ে কাস্তে চলে যায়। এভাবে আরো 2-1 দিন কাটে। ফাল্গুনী দেবী সবসময় রূপালীকে ভালোবাসে বলে এবং তার দেখাশোনা করে বলে রূপালী এখন বেশিরভাগ সময় ফাল্গুনী দেবীর সঙ্গে থাকতেই ভালোবাসে। আর এটা দেখে মোহনা দেবীর হিংসা হয়। তখনই সে তার বৌমাকে বিরক্ত করতে চলে আসে। একদিন মনোজ অফিস থেকে বাড়ি ফেরার সময় রূপালীর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসে। রূপালী, এই দেখো, আমি তোমার জন্য শাড়ি কিনে এনেছি। রবিবারে তোমার সাদের অনুষ্ঠান, তো তুমি সেদিন এই শাড়িটা পরবে। দেখো তো, এই আকাশি রঙের শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা। এ বাবা, তুমি কি আর অন্য কোনো রং পেলে না? সাদের অনুষ্ঠানে আকাশি রঙের শাড়ি কেউ পরে? আমি তো ভেবেছি আমি সেদিন লাল রঙের শাড়ি পরবো, আর গহনা পরবো, একদম নতুন বউয়ের মতো সাজবো। তুমি আমার জন্য লাল রঙের শাড়ি কিনে আনবে। তাহলে এই শাড়িটা আবার কি হবে? আজকে আমি মিটিং এর জন্য একটা জায়গায় গিয়েছিলাম, অনেক দূরে, সেখান থেকে শাড়িটা নিয়ে এসেছি। এই শাড়িটা তো আমি আর ফেরত দিতে যেতে পারবো না। আরে তুমি চিন্তা করছো কেন? এই আকাশি রং বড় মায়ের খুব পছন্দ। আমি বরং শাড়িটা বড় মাকে দিয়ে দিচ্ছি। তুমি কালকে আমার জন্য যখন শাড়ি আনবে, তখন মায়ের জন্যও কিন্তু একটা শাড়ি কিনে এনো, কেমন? এই বলে রূপালী শাড়িটা নিয়ে তার বড় শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। দেখুন তো বড় মা, শাড়িটা আপনার পছন্দ কিনা? একটু আগেই মনোজ কিনে এনেছে, আপনার পছন্দের আকাশি রং। এমনিও তো অনেক বছর হয়ে গেছে আপনি নিজের জন্য কিছুই কেনেন না, দুটো শাড়ি শুধু বদলে বদলে পরেন। হ্যাঁ গো বৌমা, আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। তোমরা ভালোবেসে কিছু এনে দেবে, আর মায়ের পছন্দ হবে না তা কি করে হতে পারি? মোহনা দেবী জানালার বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। ও, তার মানে দিদি আমার ছেলে আর বৌমাকে হাত করে নিয়েছে। এখন বৌমা তো দূরের কথা, আমার ছেলেও আমার কথা চিন্তা করা বন্ধ করে দিয়েছে। নিজের মাকে ছেড়ে সৎ মায়ের জন্য শাড়ি কিনে আনছে। বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই। দিদি খুব চালাকি করে আমার জায়গাটা হাতিয়ে নিয়েছে। এবার আমার জায়গা আমাকেই ফেরত নিতে হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে আমি ভালো করেই জানি। পরের দিন সকালবেলা মোহনা দেবী তার বৌমাকে দেখে বলে, বৌমা তুমি উঠে পড়েছো? ভাবলাম আজকে আমি তোমাকে সকালবেলা ডাকবো না, আমি নিজেই রান্নাটা করে নেব। কিন্তু দেখো না, গ্যাস শেষ হয়ে গেছে। এখনই গ্যাসওয়ালা এই সিলিন্ডারটা দিয়ে গেল। ফাল্গুনীকে বললাম সিলিন্ডারটা রান্না করে রেখে দিতে, ও বলল ও পারবে না। আমাকে বলল রূপালীকে বলবে সিলিন্ডারটা রান্নাঘরে রেখে দিতে। এই শুনে রূপালী খুবই অবাক হয়। বড়মা এমন বলেছে? কিন্তু বড়মা এমন বলবে বলে আমার তো মনে হচ্ছে না, কারণ এই সময় ভারী জিনিসপত্র তুলতে নেই সেটা তো বড়মা ভালো করেই জানে। আর বড়মা সবসময় আমার হাতে হাতে সাহায্য করে, আমার কাজ বড়মা করে দেয়। সেই জায়গায় বড়মা আমাকে এই সিলিন্ডারটা তুলতে বলবে? তুমি তাহলে তোমার বড় মাকে এখনো পর্যন্ত চিনতে পারোনি। ও যে কি বিষ তুমি আস্তে আস্তে জানতে পেরে যাবে। ও সবসময় তোমার হাতে হাতে সাহায্য করে নাম কামানোর জন্য, তোমার ছোট ছোট কাজগুলোই করে শুধুমাত্র ভালো সাজার জন্য। ভারী জিনিসপত্র তুললে ওর হাতে ব্যথা হয়, সেই কারণেই ও নিজে সিলিন্ডারটা না তুলে তোমাকে তুলতে বলেছে। রূপালী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, তার ব্যাপারটা কেমন যেন খটকা লাগে। তবে তুমি চিন্তা করো না, যতই হোক আমি তোমার নিজের শাশুড়ি মা। কোনটাতে তোমার ভালো আর কোনটাতে তোমার খারাপ সবই আমি বুঝি। তোমার সৎ শাশুড়ি মা কখনোই তোমার নিজের হবে না। তুমি বসো, আমি সিলিন্ডারটা রান্নাঘরে নিয়ে যাচ্ছি। এই বলে মোহনা দেবী সিলিন্ডারটা তুলে রান্নাঘরে নিয়ে যায়। এভাবেই মোহনা দেবী রূপালীর মনে সন্দেহ এবং হিংসার বীজ বুনে দেওয়ার চেষ্টা করে। সেদিনই রাত্রিবেলা মনোজ আবার রূপালীর জন্য এবং তার নিজের মায়ের জন্য দুটো শাড়ি কিনে নিয়ে আসে। কিন্তু মনোজের সেদিন বাড়িতে ফিরতে রাত হয়ে যায়। অনেক রাত হয়ে গেছে, মা তো এখন ঘুমিয়ে পড়েছে বোধহয়। দাও শাড়ি দুটো দাও, আমি রেখে দিই, কালকে সকালবেলা মাকে দিয়ে দেবো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবারটা বেড়ে দিচ্ছি।
এই বলে রূপালির শাড়িটা আলমারিতে রেখে রান্নাঘরে চলে যায়। আর মনোজ হাত মুখ ধুতে বাথরুমে চলে যায়। এই সুযোগে মোহনা দেবী লুকিয়ে লুকিয়ে সেই শাড়ি দুটো রূপালির ঘর থেকে চুরি করে নেয়। মোহনা দেবী শাড়ি দুটো ফাল্গুনী দেবীর ঘরে নিয়ে যায়। ফাল্গুনী দেবী তখন ঘুমিয়ে ছিল। এই সুযোগে মোহনা দেবী শাড়ি দুটো ফাল্গুনী দেবীর বিছানার তলায় লুকিয়ে দেয়। পরের দিন সকালবেলা রূপালি সারা বাড়িতে শাড়ি খোঁজাখুঁজি করে পায় না। আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখাচ্ছি শাড়ি কোথায় আছে। এই দেখো ফাল্গুনীর বিছানার তলায়, তোমার জন্য আর আমার জন্য খোকা শাড়ি কিনে এনেছে। ফাল্গুনী হিংসায় মরে যাচ্ছে, ওর শাড়িটা যেহেতু কম দামি হয়ে গেছে আর আমাদের শাড়িটার দাম বেশি, সেই কারণে এই শাড়ি দুটো লুকিয়ে দিয়েছে যাতে আমরা পড়তে না পারি। এ তুমি কি বলছো মোহনা, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমি কেন শাড়ি নিয়ে আসতে যাব? বৌমা বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। আমি আবার কখন তোমার ঘরে গেলাম? একদম মিথ্যা কথা বলবে না দিদি, আমি নিজে দেখেছি তোমাকে শাড়ি দুটো চুরি করতে। তুমি কেন এরকম করছো? তুমি আমার বৌমার সঙ্গে আর ছেলের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিচ্ছ, কি লাভ হয় এগুলো করে তোমার? তখনই সেখানে মনোজ চলে আসে। সম্পর্ক খারাপ করার চেষ্টা বড় মা করছে না মা, তুমি করছো। শাড়িগুলো বড় মা চুরি করেনি, তুমি করেছো। আমি কালকে নিজে তোমাকে শাড়ি চুরি করতে দেখেছি, এখন তুমি বড় মায়ের উপর মিথ্যা অপবাদ দিচ্ছ শুধু শুধু। এই শুনে মোহনা দেবী ভীষণ লজ্জায় পড়ে। রূপালীও তার শাশুড়ি মায়ের উপর প্রচন্ড রেগে যায়। বাড়ির সকলেই মোহনা দেবীকে অনেক কথা শোনায়। এর ফলে মোহনা দেবী তার ভুল বুঝতে পারে এবং সকলের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে সে তার মন থেকে সমস্ত হিংসা দূর করে দেয় এবং সকলের সঙ্গে মিলেমিশে বাস করতে থাকে। রত্না তার বাবা এবং বোনের সঙ্গে একটি গ্রামে থাকে। রত্নার বাবা মানসিকভাবে অসুস্থ ছিল, সে সঠিকভাবে কিছুই মনে রাখতে পারে না বা কোনো কাজই সঠিকভাবে করতে পারে না। রত্নার বোনের বয়স মাত্র 15 বছর। তাদের বাড়িতে কোনো রোজগার না এলে রত্নার বোনেরও পড়াশোনা বন্ধ হয়ে যাবে এই ভেবে রত্না তাদের গ্রামেই এবং গ্রামের আশেপাশের এলাকাগুলোতে রিক্সা চালানো শুরু করে। তাদের এলাকার অন্যান্য রিক্সাওয়ালাদের থেকে রত্না অনেক কম দামে অনেক দূর দূরান্তে যাত্রীদের নিয়ে যায়, আর সেই কারণে রত্নাকে কখনো বসে থাকতে হয় না। কিছু ঠিক নেই রে রত্না, তুই তো জানিস শহরে আমার একটা বুটিক আছে, সেখানে আমি লেহেঙ্গা বানাই। পরশুদিন একজনের লেহেঙ্গা নিতে আসার কথা ছিল, কিন্তু সে আজকে হঠাৎ সকালে ফোন করে বলল লেহেঙ্গাটা তার আজকেই চাই, সেই কারণে সকাল সকাল শহরে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব লেহেঙ্গাটা বানানো শেষ করে ফেলতে হবে। যে তুমি সব রকমের লেহেঙ্গা বানাও তাই না? তুমি বিয়ের লেহেঙ্গা বানাও, মানে ওই ব্রাইডাল লেহেঙ্গা যাকে বলে। আমার না খুব ইচ্ছে জানো তো, নিজের বিয়েতে একদম মনের মতো করে নিজের পছন্দের একটা ব্রাইডাল লেহেঙ্গা বানাবো। একটা ব্রাইডাল লেহেঙ্গার কত দাম জানিস? এই রিক্সা চালিয়ে ঘর সংসার চালিয়ে ব্রাইডাল লেহেঙ্গা কেনার মতো মুরত্তর কখনো হবে না বুঝলি। যতটা কম্বল ততটাই পা ছড়াতে হয়। চল এবার দেরি করিস না, আমাকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দে। মীনাক্ষীর কাছে এমন কথা শুনে রত্নার মুখটা বড্ড ছোট হয়ে যায়। সে এত কষ্ট করে তার বাবা এবং বোনের খেয়াল রাখছে, বোনের পড়াশোনা চালাচ্ছে, ঘরের সংসারও চালাচ্ছে, আর একটু বেশি কষ্ট করে নিজের জন্য একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনতে পারবে না, এটা তো হতেই পারে না। মীনাক্ষীর কাছে এমন ভাবে অপমানিত হওয়ার পরেও বিয়ে ঠিক হওয়ার আগেই রত্নার মন প্রাণ জুড়ে শুধু ব্রাইডাল লেহেঙ্গার কথাই ঘুরতে থাকে। ব্রাইডাল লেহেঙ্গা ছাড়া সে আর অন্য কোনো কিছুর ব্যাপারেই ভাবতে পারে না। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। তুই আজকে এত দেরি করে কেন ফিরলি দিদি? বাবা তোর জন্য কত চিন্তা করছিল জানিস, আজকে কোথা থেকে ঘুরে এসেছে আর আসার পর থেকে একটার পর একটা ভুলভাল কথা বলেই চলেছে। ভুলভাল কথা মানে কি বলছে বাবা? বাবা আজকে হঠাৎ করে বলছে তোর নাকি বিয়ে, আর তার জন্য বাবার অনেক কাজ, অনেক জোগাড় যন্ত্র করতে হবে। কোথা থেকে যে এসব কথা শুনে আসে উপরবালাই জানে। তোর বিয়ে হয়ে গেলে যে আমাদেরকে পথে বসতে হবে, এটা বাবাকে কে বোঝাবে বল? তারা দুই বোন কথা বলছে এমন সময় সেখানে সুদীপ বাবু চলে আসে। এই আমার নামে বাজে কথা বলছিস কেন তুই? আমি কিচ্ছু ভুল কথা বলিনি, যা বলেছি একদম সত্যি বলেছি। সত্যি সত্যি তো রত্নার বিয়ে, ওকে জিজ্ঞাসা কর ও বিয়ের লেহেঙ্গা কিনতে গেছিল কিনা। তুমি ঘরে যাও বাবা, এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমার যখন বিয়ে হওয়ার হবে তা সে লেহেঙ্গা পরেই করি বা শাড়ি পরে, বোনের পড়াশোনাটা হওয়া পর্যন্ত আমি এসব নিয়ে কিছু ভাবতে চাইও না। তাহলে তুই লেহেঙ্গার দোকানে কেন গিয়েছিলিস? তোকে আমি পরশুদিন বললাম যে আমার স্কুলের ফিজটা এখনো দেওয়া বাকি, ওটা না দিলে আমি পরীক্ষায় বসতে পারবো না, সেটার জন্য তোর কোনো চিন্তা নেই। অথচ তুই তোর বিয়ের লেহেঙ্গা বানাতে লেহেঙ্গার দোকানে চলে গেলি।
আমি বিয়ের লেহেঙ্গা বানাতে যাইনি, আমার রিক্সা করে একজন গ্রামের বাইরে ওই দোকানটাতে গিয়েছিল, আমি শুধু তাকেই ছাড়তে গিয়েছিলাম। এই বলে রত্না সেখান থেকে চলে যায়। প্রত্যেকদিন রত্নার এসব আর একেবারেই ভালো লাগে না। সবার জন্য ভেবে ভেবে রত্না নিজের জন্য কিছুই করে উঠতে পারে না। মাঝে মাঝে তার নিজের জীবনের উপর খুবই রাগ হয়, আবার মাঝে মাঝে সে নিজেই তার বাড়ির কর্ত্রী এটা ভেবে তার মন আনন্দে ভরে ওঠে। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। এরই মধ্যে হঠাৎই রত্নাদের এক দূরসম্পর্কের আত্মীয় রত্নার জন্য একটি বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। এতে আর কারোর কোনো আপত্তি না থাকলেও রত্নার বোনের খুবই সমস্যা হয়। আর কতদিন তোর দিদিকে এভাবে কষ্ট দিবি রে ঋতু? ও তো সেই 12 বছর বয়স থেকে লোকের বাড়ি কাজ করে রিক্সা চালিয়ে তোদের দেখাশোনা করছে, এভাবে রিক্সা চালিয়ে আর কতদিন? দিনকালের যে অবস্থা, এই টাকায় 2 দিন পরে সংসারে দুবেলা দুমুঠো খাবারও জুটবে না। আর দিদি চলে গেলে আমাদের সংসার কে চালাবে? বাবার অবস্থা তো তোমরা জানোই, এক্ষুনি একটা কাজ করে আবার এক্ষুনি ভুলে যায়। আমি কি তাহলে পড়াশোনা ছেড়ে এখন সংসার সামলাতে বসবো? বোন তো ঠিকই বলছে কাকিমা, আমার পক্ষে এখন কিছুতেই বিয়ে করা সম্ভব নয়। পরে যদি আবার কখনো সময় সুযোগ আসে তখন না হয় ব্যবস্থা নেওয়া যাবে। তুই আর নাটক করিস না তো দিদি, তুই তো পারলে কালই বিয়ে করে নিস। সেদিন তো বাবা তোকে লেহেঙ্গার দোকানেও দেখলো, তুই চাইলে বিয়ে করে চলে যেতেই পারিস। কিন্তু তারপরে আমি কোনোদিনও তোকে নিজের দিদি বলে মানতে পারবো কিনা সেটা আমি জানি না। এই বলে ঋতু সেখান থেকে চলে যায়। ঋতুর কথা শুনি রত্নার ভীষণ মন খারাপ হয়ে যায়। একজন রিকশাওয়ালিকে সবাই সবসময় বিয়ে করতে চায় না, অনেক কষ্ট করে একটা ছেলে সম্বন্ধ এনেছিলাম, তুই সেটা শুধুমাত্র তোর বোনের জেদের জন্য যদি হাতছাড়া করিস তাহলে কিন্তু সারা জীবন তুই রিকশায় চালিয়ে যাবি আর তোর বোন তোর মাথায় চড়ে নেচেই যাবে। এই বলে লতা দেবী সেখান থেকে চলে যায়। কয়েকদিনের মধ্যে ঋতুর অনুপস্থিতিতে লতা দেবী রত্নার জন্য সম্বন্ধ নিয়ে তার বাড়িতে আসে। ছেলেটি যথেষ্ট ভালো ছিল, সে খুব বেশি ধনী না হলেও সে নিজে থেকেই তাদের বিয়ের পরে রত্নার বাবা এবং বোনের দেখাশোনা করার দায়িত্ব নেওয়ার কথা বলে। ছেলেটি যেমনই ভদ্র তেমনই অমায়িক ছিল। রত্নারও ছেলেটিকে অর্থাৎ সমরকে পছন্দ হয়। ঋতুকে না জানিয়েই লতা দেবী সমরের সাথে রত্নার সম্বন্ধ পাকা করে দেয়। রত্না সবাইকে জানিয়ে দেয় তার বোনের ফাইনাল পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত কেউ যেন ঋতুকে রত্নার বিয়ের ব্যাপারে না জানায়। ঋতুর কাছ থেকে লুকিয়ে তারা বিয়ের সমস্ত যোগাড়যন্ত্র করতে থাকে। একদিন রত্না সকাল সকাল নিজের রিকশা নিয়ে মীনাক্ষীর বাড়িতে যায়। কিরে রত্না, এত সকাল সকাল আমার বাড়িতে এলি যে? আমি তো ডাকিনি তোকে, আর আমার আজকে শহরে যেতে একটু দেরি আছে, এখন তোর রিকশা লাগবে না রে। আমি তো তোমাকে নিয়ে যেতে আসিনি গো, আমি তোমার দোকান থেকে একটা লেহেঙ্গা কিনবো, ব্রাইডাল লেহেঙ্গা, সেই বিষয়ে আলোচনা করতে তোমার কাছে এসেছি। এখানে ভালো লেহেঙ্গা বানায়, তুমি ছাড়া এমন কাউকে তো আমি আর চিনি না। কি, তুই ব্রাইডাল লেহেঙ্গা কিনবি তাও আবার আমার কাছ থেকে? তোর ধারণা আছে একটা সাধারণ ব্রাইডাল লেহেঙ্গার দাম কত হয়? তার উপরে আমার সব লেহেঙ্গাই বুটিকে বানানো, এক একটা লেহেঙ্গার দাম কত হবে তুই জানিস? যাই দাম হোক না কেন, আমি সেটাই দিতে রাজি আছি, কিভাবে দেবো সেটা এখনো জানি না, তবে দিয়ে দেবো এটা সত্যি। তুমি আমাকে একটা ব্রাইডাল লেহেঙ্গা বানিয়ে দেবে? আমার বুটিকে বানানো এক একটা লেহেঙ্গার দাম কম করে 15-17 হাজার, তুই কিনতে পারবি তো রিকশা চালিয়ে? এত রোজগার হয় তোর? এত টাকা তো দিতে পারবো না, কিন্তু তুমি যা বলবে আমি সেটাই করে দিতে পারবো। যেখানে নিয়ে যেতে বলবে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তুমি দয়া করে আমার লেহেঙ্গাটা বানিয়ে দাও। ঠিক আছে, তাহলে তুই প্রত্যেক দিন আমাকে রিকশায় করে শহরে নিয়ে যাবি, আবার আমার বলে দেওয়া টাইমে গিয়ে আমাকে শহর থেকে নিয়ে আসবি। আমাদের বাড়ির যখন যার যেখানে যাওয়ার দরকার হবে তুই নিয়ে যাবি আর নিয়ে আসবি, বল পারবি তো? রত্না মীনাক্ষীর কথায় রাজি হয়ে যায়। সে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, তারপরে আবার মীনাক্ষী এবং তার বাড়ির লোকের জন্য পরিশ্রম করে, শুধুমাত্র তার মনের মতো একটা ব্রাইডাল লেহেঙ্গা পরবে বলে। ছোটবেলা থেকে ঘর সংসার সামলে রত্না কখনো নিজের কোনো স্বপ্নই পূরণ করে উঠতে পারেনি। এটাই বোধহয় এমন একটা জিনিস যেটা সে জীবনে প্রথমবার তার নিজের জন্য করতে চলেছে, তাই জন্য সে প্রচন্ড খুশি ছিল। এভাবে বেশ কয়েকদিন চলার পর রত্নার লেহেঙ্গা তৈরি হয়ে যায় এবং সে লুকিয়ে লুকিয়ে লেহেঙ্গাটা নিয়ে এসে বাড়িতে রেখে দেয়। আর দুর্ভাগ্যবশত ঋতু একদিন সেই লেহেঙ্গাটা দেখে ফেলে। ও, দিদি তো ঠিক এত দাম দিয়ে একটা লেহেঙ্গা বানিয়েই ফেললো, তার মানে দিদি এখন আর আমাদের কারোর কথা ভাবে না,
এখনো শুধু বিয়ে করে সংসার করার শখ জেগেছে? করাচ্ছি বিয়ে আমি। কি করবি তুই, কি করবি? মেরে ফেলবি তোর দিদিকে? তুই যদি আমার বড় মেয়ের সাথে কিছু করিস তাহলে আমিও তোর ব্যাপারে সব কথা সবাইকে জানিয়ে দেবো। আমার ব্যাপারে কি জানবে শুনি? আমি এমন কি করেছি যেটা সবাইকে জানাতে হবে? তুই প্রত্যেকদিন স্কুলে যাওয়ার জন্য বেরোস, কিন্তু কখনো স্কুলে যাস না। বই খাতা কেনার জন্য রত্নার থেকে টাকা নিস, কিন্তু সেই টাকা দিয়ে বন্ধুদের সাথে ফুর্তি করিস। আমার বড় মেয়েটা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে কত কষ্ট করে তোকে পড়াচ্ছে, আর তুই এইভাবে তার প্রতিদান দিচ্ছিস? এখন আবার তুই ওর বিয়ে ভাঙতে চাইছিস? চিৎকার করে কথা বলো না বাবা। তুমি এসব কথা কাউকে বললে কেউ তোমার কোনো কথাই বিশ্বাস করবে না। আর আমি যদি তোমার এসব কথা শুনে ভয় পেয়ে যাই তাহলে তো দিদির বিয়ে হয়ে যাবে, আর তারপর আমাকে তোমার আর এই সংসারের দায়িত্ব নিয়ে পচে মরতে হবে। এটা আমি হতে দেব না। এই বলে ঋতু তার বাবাকে সেই ঘর থেকে বের করে ঘরটা ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। সে তার দিদির ব্রাইডাল লেহেঙ্গাটা কাঁচি দিয়ে কেটে ছিঁড়ে ধুলোবালি রং মাখিয়ে একেবারে নষ্ট করে দেয়। এত কিছু করার পরে সে আবার লেহেঙ্গাটা যেখানে ছিল সেখানেই রেখে দেয়। এদিকে রত্না তার বিয়েতে খরচা করার জন্য টাকা জোগাড় করতে আরো বেশি বেশি করে খাটতে থাকে। তাই ঘরে থাকা তার লেহেঙ্গাটা আস্ত আছে কিনা সেদিকে তার মন দেওয়ারও সময় হয় না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সকালবেলা লেহেঙ্গাটা হাতে নিয়ে রত্না একেবারে আকাশ থেকে পড়ে। এরকম কি করে হলো? আমার লেহেঙ্গাটার এই অবস্থা কিভাবে হলো? হে উপরওয়ালা, এবার আমি কি পরে বিয়ে করব? কে করলো আমার সাথে এমন? আমার বাড়ির মধ্যে এসে আমার সাথে এমন শত্রুতা কে করলো? আমি করেছি। তুই ভেবেছিলিস তুই লুকিয়ে লুকিয়ে বিয়ের বন্দোবস্ত করে ফেলবি, লেহেঙ্গাও বানিয়ে ফেলবি, আর আমি টেরও পাবো না? যা, এবার তোর এই ছেঁড়া ফাটা লেহেঙ্গা পরে বিয়ে করে নে, যা। তুই আমার নিজের বোন হয়ে আমার সাথে এমন করতে পারলি? আমি তোর জন্য এত কিছু করি, তোদের সবাইকে ভালো রাখার এত চেষ্টা করি, তাও তুই আমার সাথে এমন কেন করলি বোন? এই ন্যাকা কান্না বাদ দে তো, তোর জন্য আমার স্কুলে টিউশনে কোথাও কোনো সম্মান নেই। প্রথমে তুই লোকের বাড়িতে কাজ করতিস তাও একটা আলাদা ব্যাপার ছিল, তখন আমাকে লোকে পাগলের মেয়ে বলে রাগাতো, কিন্তু এখন যেখানেই যাই সবাই আমাকে রিক্সাওয়ালির বোন বলে রাগায়। এভাবে আমার স্কুল লাইফ টিউশন সব শেষ করে দিয়ে তুই ড্যাং ড্যাং করে বিয়ে করে চলে যাবি, এটা তো হতে পারে না বল। শুধুমাত্র এটুকু একটা কারণের জন্য তুই আমার সাথে এরকম করলি? শুধু এটুকু একটা কারণের জন্য আমি তোর জন্য কি কি করেছি তুই সব বলে গেলি? এটুকু একটা কারণ বলিস না দিদি, এরকম অপমানিত হয়ে হয়ে আমি স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছি, কোনো পরীক্ষাও দিতে যাইনি। এরপর আমার ভবিষ্যৎ তোর মতোই অন্ধকার হবে, আর সেটা কার জন্য? শুধুমাত্র তোর জন্য। রত্না কিছুই বুঝে উঠতে পারে না এবার সে কি করবে। তার মাথা এক প্রকার কাজ করাই বন্ধ করে দেয়। সে ভেবেছিল তার বোন পড়াশোনা শিখে বড় হয়ে হয়তো তাদের সংসারটা সামলে নেবে, তাদের অসুস্থ বাবার দেখাশোনা করতে পারবে, কিন্তু ঋতু যে এভাবে পড়াশোনা ছেড়ে বসে আছে সেটা রত্না একবারও ভাবেনি। দেখতে দেখতে বরযাত্রীও তাদের বাড়িতে চলে আসে। রত্না তখনও তৈরি না হয়ে নিজের ঘরেই বসে থাকে। লতা দেবী এবং বাকি সবাই তাকে ডাকতে এলে রত্না কিছু বলার আগেই হাউ হাউ করে কেঁদে ফেলে। আমি বিয়ে করে ভালো থাকতে পারবো না কাকিমা, আমার বাবা অসুস্থ, বোন ছোট, ওদেরকে ছেড়ে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, আর এখন বিয়ে করতে বসার মতো একটা ভালো জামাও আমার কাছে নেই। সমর তো বলেছে ও তোদের সবার খেয়াল রাখবে, সমর তো একাই থাকে, কোনো অসুবিধা হবে না, তুই দেখিস। আর তোর বিয়ে করতে বসার মতো জামা নেই বললি কেন তুই? তুই যে এত কষ্ট করে দিন রাত খেটে একটা ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করলি সেটার কি হলো? রত্না কাউকে সত্যি কথা বলে না যে তার ব্রাইডাল লেহেঙ্গাটা তার বোন নষ্ট করে দিয়েছে। সে নানান রকম ভাবে মিথ্যা কথা বলে সকলের সামনে এমন প্রমাণ করার চেষ্টা করে যে লেহেঙ্গাটা সে নিজেই ভুলবশত নষ্ট করে ফেলেছে। ঋতুর এত খারাপ ব্যবহারের পরেও তার দিদি সবার সামনে এভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছে, এটা দেখে ঋতু ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়। ঋতু এসে তার দিদির কাছে দুহাত জোর করে ক্ষমা চায় এবং তাকে বিয়ে করতে বলে। কিন্তু এরপরে তারা সবাই এটা ভেবে চিন্তা করতে থাকে যে রত্না কি পরে বিয়ে করতে বসবে। হঠাৎই এমন সময় সুদীপ বাবু সেখানে চলে আসে। তার হাতে একটা সুন্দর লাল জমকালো ব্রাইডাল লেহেঙ্গা ছিল। এই দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তুমি এটা কোথায় পেলে বাবা? এত দামি আর এত সুন্দর লেহেঙ্গাটা তোমার কাছে কোথা থেকে এলো বলো? এটা তোর মায়ের বিয়ের লেহেঙ্গা। আমি পাগল হতে পারি, আমার ভুলে যাওয়ার অভ্যাস থাকতে পারে, কিন্তু এই লেহেঙ্গাটা পরে তোর মাকে কত সুন্দর লেগেছিল সেটা আমি এখনো ভুলিনি। আজ আমি এটা পরে তোকে দেখতে চাই, আর আমি জানি তোর মা যেখানেই থাকুক না কেন সেখান থেকে তোকে এই লেহেঙ্গাটা পরে দেখে খুব খুশি হবে। এই কথা শুনে সকলের মুখে হাসি ফোটে।
রত্না তার মায়ের বিয়ের লেহেঙ্গা পরে একেবারে পরীর মতো সেজে বিয়ের মণ্ডপে বসে। সেদিন রত্নাকে এতই সুন্দর লাগছিল যে কেউ তাকে দেখে চোখ সরাতেই পারে না। এভাবে বিয়ের পর রত্না সকলের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।